তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা গভর্নমেন্টের অধীনে যারা ছিলেন তারা আপনার প্রতি জুলুম করছে ডেফিনেটলি আচ্ছা তো আপনি কি যারা জুলুম করছে তার তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা করতে না আমি কারোর বিরুদ্ধে মামলা করব না আমি সবার জন্য আমি দোয়া করি জাস্ট আপনি আপনার অধিকার ফিরে পেতে চান আমি আমার অধিকার টুকু দিলেই আমি সন্তুষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ না পিসফুল টিভির পক্ষ থেকে দর্শক আজকে আমরা মুখোমুখি হয়েছি বাংলাদেশ নৌবাহিনীর একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সাথে তিনি একজন সাবেক নৌবাহিনীর উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার পরেও তিনি নিয়ম মেনেই অবসরে যাওয়ার পর তার যে পেনশন সবকিছু শেখ হাসিনা সরকার বন্ধ করে দেয় বলতে পারেন সব কিছু ছিনিয়ে নেওয়া হয় তো এমনিভাবে অসংখ্য ডিফেন্সের উচ্চপদস্থ কর্মকর্তাকে হাসিনা সরকার কাউকে কাউকে জোরপূর্বক অবসরে পাঠিয়েছে কারুর কারুর চাকরি খেয়ে দিয়েছে কারোর কারুর পেনশন বন্ধ করে দিয়েছে তো এমন অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তাদের একজন হচ্ছেন এই কমান্ডার সিদ্দিকুর রহমান তো আমরা কমান্ডার সিদ্দিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ উনি যুক্তরাষ্ট্রে এসেছেন মোনা কনভেনশনে যোগদান করার জন্যে এবং বাংলাদেশে থাকতে উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে চিনতেন এখানে আসার পর ওনার সাথে আমার দেখা হয় সাক্ষাৎ হয় এবং ওনার জীবন বৃত্তান্ত কিছুটা জানার চেষ্টা করি সেখান থেকেই মনে হলো যে আসলে আমাদের দেশটা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে এই দেশটা যখন পরাধীন ছিল যারা হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত তাদের একজন যেহেতু তিনি সুতরাং আমাদের জনগণকে তাদের সম্পর্কে জানা দরকার যে আসলেই হাসিনা কি করেছিল তাদের সরকারের আমলে তো জনাব সিদ্দিকুর রহমান আপনি আসলে কিভাবে কি হয়েছিল যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে বলতেন জি ধন্যবাদ আপনাকে পেসফুল টিভির অগণিত দর্শক শ্রোতাদেরকে বিশেষ করে আমার বাহিনীর সশস্ত্র বাহিনী বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্লাস প্রবাসে যারা আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি ইসলামিক গ্রিটিংস আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকতাত ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লা হামদান কাসিরান তৈবান মুবারকানিহে ইয়া রব্বি ই কালহামদু কামাইয়াম ওয়াজিকা জালালিক সুলতানিক আমাকে আপনি যে প্রশ্ন করেছেন বা যে প্রশ্ন করবেন তার আগে আমার একটু পিছনে যেতে হবে কথা বলতে হবে অসুবিধা নেই আপনি খুলে বলুন নৌবাহিনী থেকে আলহামদুলিল্লাহ আমার বাহিনী প্রধান আমাকে জাতিসংঘ মিশনের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে দূতাবাসে লেবার কাউন্সিলর হিসেবে নিয়োগ দিয়েছিলেন আচ্ছা সেটা ছিল প্রায় 5 বছরের কাছাকাছি কোন সালে এটা এটা 2003 থেকে 2007 আচ্ছা তো এটা 4 বছরের পোস্ট কিন্তু আমার যিনি রিলিভার উনি যেতে সসে আপনার বিমান বাহিনী থেকে দেরি হয় যার কারণে আমার প্রায় পাঁচ বছরের একটু কম পনেরো পাঁচ বছর সময় লাগে আচ্ছা তো ওখানে থাকাকালীন সময়ে যেহেতু অ্যাম্বাসাডারের পরে থাকে মিনিস্টার কাউন্সিলার ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি এরকম যারা ছিলেন আচ্ছা খালি ছিল আমি ছিলাম মোটামুটি এক্স অফিসিয়াল সিনিয়র পোস্ট আচ্ছা এম্বাসেডর যদি হজে যেতেন বা অন্য কোনো কাজে ছুটি যেতেন আমি অটোমেটিকালি বুঝতে পেরেছি এই হিসেবে অনেক বড় বড় কাজ সালাউদ্দিন কাদের চৌধুরী ক্রেডিন্সিয়াল ওদের ফরেম মিনিস্টারের সাথে আমি করেছি আচ্ছা আমাদের যে সম্মানিত প্রধান উপদেষ্টা ওনাকে হায়ার কলেজ অফ টেকনোলজি প্লাস এডুকেশন মিস্ট্রি আবু দাবি ওরা প্রধান উপদেষ্টা বলতে বর্তমান সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসারের কথা বলছি জি 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 বলুন এ সার সহ পঞ্চাশ জন নোবেল লুরেট যারা তাদেরকে একটা সম্বর্ধনা দিছিলেন সংযুক্ত আরব আমিরাতের ওই এডুকেশন মিনিস্ট্রি এবং হায়ার কলেজ অফ টেকনোলজি যৌথভাবে আচ্ছা এবং নাহিয়ান ছিলেন ওইটার মন্ত্রী আচ্ছা তো সেই সুবাদে স্যারকে দেখাশোনার দায়িত্ব আমার ছিল অ্যাম্বাসাডার পক্ষ থেকে ভেরি গুড আমরা ওখানে যেটা আপনার এমিরাত প্যালেস হোটেল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল সেই হোটেলে স্যারকে আমরা রাখি এবং ওই বাকিদেরকেও হয় তো সেই সময় আমি স্যারকে জানি স্যারের সাথে আমি ছিলাম তারপরে স্যারের জীবন বৃত্তান্ত ওখানে সেগুলো আমি দেখছি পড়ছি সে এখন ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি এবং নোবেল রুড়িয়াট এটা তো সারা পৃথিবী জানে সবাই জানে জি তার সাথে দেখা করার জন্য বড় মাল্টি কোম্পানির একজন সিইও তিন দিন ধরে এই ইউরোপে এসে অপেক্ষা করে যে একটু দেখা করবে তারপর আমাদের দেশের মানুষ দুঃখজনক হইলে সত্য সারের সম্পর্কে জানে না সারের প্রোফাইল সম্পর্কে জানে না তার সিবি যদি রেডি করা হয় তাহলে একসপাত হবে না এরকম একজন মানুষ আমরা আমাদের নেতা হিসাবে পেয়েছি মানুষ না বুঝে ওনার ডেপ সম্পর্কে ধারণা না থাকার কারণে এটা করে আমি আজকে আপনাকে বলতে চাই আমাদের দেশের আমরা আমাদের যে সশস্ত্র বাহিনী এরা সারা দুনিয়াতে সেই স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ভিতরে কিছু সমস্যা হয়েছে এই মাদার অফ মাফিয়া রং হেডেড এটা তো সুপ্রিম কোর্টের একটা সার্টিফিকেট পাগল হুম হুম এইটার সাথে আজকে আমাদের প্রতিবেশী দেশ এটাকে রাখতে গিয়া আজকে আমাদের দেশের অর্থনীতি শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা কিছু নাই কিছু নাই সাংবিধানিক প্রশ্নগুলো সব ধ্বংসই সব ধ্বংস রায় এরপরে আল্লাহর রহমতে এই যে আমাদের দেশের এই যে আপনার ছাত্র এবং জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা স্বস্তির নিঃশ্বাস আলহামদুলিল্লাহ তো এখানে দেখেন আমাদের প্রতিবেশী দেশের যে মানুষ আমি একবার সফর করছিলাম ভারতে অনেক হিন্দু আছেন তারা এত দায়িত্ববান তারা আমাদের যে সম্পর্কে তাদের আমাদের কুপুকারের ব্যাপারে দেখছি আলহামদুলিল্লাহ অনেক আমি আমি আমার এলাকার মানুষজন হিন্দুদের চিকিৎসা আমি করি আমার তাদের সাথে আমাদের যে সম্পর্ক আপনি চিকিৎসা করেন আপনি ডাক্তার উকিল না আমার ওখানে ডিসপেন্সারি আছে ও ডিসপেন্সারি আছে ওকে আমাদের দেখেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা কি বলছেন যেটা একটা পুরো একটা দেশটা একটা ফ্যামিলি রাইট রাইট এবং এখানে এর আগে যেটা হইছে যে জংগি কার্ড খেলতে গিয়া নাটক করতে গিয়া এই দেশটাকে একটা জঙ্গিবাদী দেশ হিসেবে সারা দুনিয়ার সামনে উপস্থাপন উপস্থাপন কারণ কি কারণ ছিল তাদের ক্ষমতা টিকে থাকা কিন্তু এখানে তো জঙ্গি নাই জঙ্গি তো ওই মাফিয়ারা আওয়ামী লীগ যুবলী আর্টি যান নিয়ে অনেক অনেক নাটকের যাই হোক এই আলোচনায় আমরা যাচ্ছে না যাইহোক তা এখন দেখেন একজন ভারতের গুজরাটের কসাই সাবিক্রেতা সে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আর আমাদের নেতা হইলো বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী এবং আমাদের সারা দুনিয়ার একজন বেশ সেলিব্রিটি তা আমাদের সমস্যা কোথায় আমাদের ভয়ের তো কিছু নাই না আমাদের যদি প্রধান উপদেষ্টা যদি একটা ফোন করে ওই হেগের আদালতে মামলাটা কিন্তু নেওয়ার জন্য তার অনেক আছে তারা এটা করাই দেবে রাইট মোদীর যে গভর্নমেন্ট এই যে মমিতা ইস্যুতে আমার তো মনে হয় আমি আমাদের বাংলাদেশের যে হাইকমিশনার আছে ভারতের তার আমি দৃষ্টি আকর্ষণ করবো সেজন্য এটা ওনার গভর্নমেন্টের কানে দেয় হুম এ যাবত বিশেষ করে কাশ্মীরের তিনশো একাত্তর নম্বর তারা বিলুপ্ত করছে কাশ্মীরি মুসলমান ভাই বোনেরা যে কি কঠিন অবস্থার মধ্যে আছে তাদের ইন্টারনেট নাই তাদের এই নিরাপত্তা নাই তাদের উপর অত্যাচার জুলুম অব্যাহত আছে তারপরে এক পিস গরুর মাংস ফ্রিজে আছে এটার জন্য পিটাইয়া মানুষ মারতেছে নামাজ পড়তেছে সেই অবস্থায় আক্রমণ করতেছে ওদের প্রতি বাহিনী মানে নিরাপত্তা বাহিনী আমাদের দেশের হিন্দুরা আমরা তো দেখি যে তারা আছে একেবারে জামাইয়ের মতো আছে অবশ্যই বরং তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন তাদেরকে নিরাপত্তা সত্ত্বেও সংখ্যালঘুদের ধুয়া তুলে বিভিন্ন কারণে সেই ফলস কিছু ছবি টবি ই করিয়া ভারতীয় মিডিয়াতে সারা দুনিয়ায় প্রচার করতেছে ইভেন আমি দেখলাম আপনার এই পেনসিলভেনিয়াতে এখানেও এই যে রয়ের লোকজন ভারতের লোকজন এখানেও এই ওদের যে সিনেটার আছে তার কাছে কমপ্লেন করতেছে বাংলাদেশে এই সব জিনিসগুলো হচ্ছে তবে ভাগ্য ভালো যে এখানে যে মুনার যে ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আমি মুনার ভাইদের ব্যাপারে বলবো যে ওনারা এটা খুব একমতের সাথে এই জিনিসগুলোকে কাউন্টার করার চেষ্টা করতেছে এবং আমাদের দেশের যে বনবাসী মানুষের যে অবস্থাটা সৃষ্টি করছে ভারত তো পারত যদি সত্যিকার অর্থে যদি তাদের বাদ খোলার দরকার হইতো আগে ইনস্ট্রাকশন দিত আমাদেরকে ইনফর্ম করত আমরা পূর্তি নিতে পারতাম প্রতিশোধের ব্যবস্থা নিতে পারতাম লক্ষ, লক্ষ গবাদি পশু মানুষ তাদের সম্পদ সব বনের পানিতে মিশে গেছে সেখানে হচ্ছে তারা নাকি গরুকে মাতা বলে সেই মা তো ডুবিয়ে মারলো মা কে ডুবিয়ে এখন হইল কি ওরা হইলো গোমূত্র খাওয়া জাতি আর হইলো গোবর দিয়ে তারা কি করে গোসল করে আর আমাদের সেনাবাহিনী আমাদের দেশ তো তারা তারা জীবন জাতি আল্লাহর জন্য দেশের জন্য তারা জীবন দিতে আমাদের তাদের ভয় বলি কেউ কেউ বলে যে ইন্ডিয়ার সাথে কিভাবে তোমরা পারবা আজকে দেখেন ওদের ডিফেন্স মিনিস্টার নেপালের কাছে করজোরে ক্ষমা চাইছে ওই ভুটান তাদেরকে পাত্তা দিতেছে না মালদ্বীপ তো অলরেডি ঘোষণা করিয়ে দিতেছে শ্রীলঙ্কা তাদেরকে পাত্তা দিয়েছে না আমরা সালার আর আঠারো উনিশ কোটি মানুষ সারা দুনিয়াতে সব মিলেই উনিশ কোটির মতো হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক বিজ্ঞানী অনেক সায়েন্টিস্ট যারা অনেক আবিষ্কারও করছে দেশ বিদেশে আমি এই মার্কিন মূল্যকে এসে আমি দেখছি অনেক আমার আমার দেশের সিলেটের চট্টগ্রামের ঢাকার তাদের যে কত অবদান এফার খানরা এই সেই শিকাগো টাওয়ারের ডিজাইন করছে সে এই ধরনের মানুষ যে তারা এয়ারপোর্ট করছে এই ধরনের বাংলাদেশি তো এই ধরনের অনেক অবদান আছে এখন দেশ গড়ার জন্য এই অবদানগুলো সে যেখানে আছে সবাইকে কাজে লাগানো আমি সম্মানিত প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব প্রত্যেকটা মিনিস্ট্রির একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল খুলতে হবে কারণ টু হেড ইজ বেটার দ্যান ওয়ান হেড একজন উপদেষ্টা সে তার মিনিস্ট্রিকে পরিচালনা করার জন্য নতুনভাবে চিন্তা করার মতো সময় তার থাকে না রুটিন কাজ করতে গিয়ে আমরা এই কাজগুলো সহজ করে দেবো রাইট তাদের লিঙ্ক দিয়ে দেবে আমরা তাদেরকে কনসালটেন্সি দেবো এইভাবে এইভাবে এটা করলে দেশের উন্নতির জন্য আমরা এই কাজগুলো করবো এতে আমাদের কোনো আমরা দেশ দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে দ্বিতীয় যেটা সেটা বিশেষ করে শিক্ষা উপদেষ্টাকে বলা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সিলেবাস এখানে তো মানে হিন্দু মাইথোলজি আর হিন্দুত্ববাদী যে সাংস্কৃতি এটা ঢুকান হয়েছে ইসলামিয়াদের মধ্যে মূর্তি ঢুকান হয়েছে আচ্ছা ওদের তো আখি দেয়া বিশ্বাসটা আপনি জানেন এটা কি আর বল তারপরে যৌনতা ঢুকানো হয়েছে এই অবস্থা থেকে এই শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তন করা দরকার সমকামিতাও হয়েছে হ্যাঁ এখন যে কাজটা করতে হবে শিক্ষা উপদেষ্টা উনি যেটা করতে পারেন আমাদের দেশে শ্রেষ্ঠ আলেমরা আছেন বড় বড় স্কলার আসেন ইসলামিক স্কলার পিএইচডি হোল্ডার আছেন এদেরকে দিয়া ওই জাফর ইকবালের মতো এই ধরনের নাস্তিকদের দিয়া শিক্ষা ব্যবস্থা করলে হবে না এইসব ভালো মানুষদেরকে দিয়া এইখানে একটা কমিটি একটা কমিশন গঠন করে এই সব জিনিসগুলা কারণ আমাদের ছেলেরা যদি খালেদ তারেক মুসার মতো মোরের মতো সেই আই আনসারির মতো খালেদ বিন অলিদের মতো এরকম যোগ্যতা নিয়ে যদি তারা তৈরি না হয় সেই ইমান না নিয়ে তাহলে আমরা কিভাবে মানুষকে মোকাবেলা করব হ্যাঁ সেই জন্য আমি বলবো যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার এবং ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত ইসলামের যে মৌলিক যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো যেমন সুরা ফাতেহা থেকে সুরা ফিল পর্যন্ত নামাজের যে নিয়মকানুনগুলো বিধিবিধানগুলো এগুলো সবার কম্পালসারি থাকবে সে একশো মার্কেট রায় ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত একশো মার্কের কোরান এবং হাদিস থাকবে সেটা ওনরা ডিসেট করবে স্কলাররা যে কি কি থাকা উচিত রায় তারপরে কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত দুশো মার্কের থাকবে কম্পালসারি পাশ করতে হবে তে রায় 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 অবশ্যই তো সে পাশটা করতে হবে ভালোভাবে করতে হবে যেমন না তেত্তিরিশ বিবে পাস করলে হবে না এইটা পাস না করলে বাকিগুলো সব ফেল রাইট এবং এখানে কি হবে সিলেবাসে যেমন পাকিস্তানে এটা ইমরান খান করছিলেন আজকে দেখেন আমি এই ফাঁকে আফগানিস্তানের কথা বলি আফগানিস্তান সারা পৃথিবী কিন্তু আফগানিস্তানের সাথে 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 নাই নাই না কেউ এখন তাদের কিন্তু আমাদের সারা পৃথিবী আছে শুধু একটা দেশ নাই একটা দেশ নাই কিন্তু আমার ধারণা আমি এখানে বসে যেটুকু আশ করতে পারি মোদীর বোধ হয় বোধ বেশি দিন নাই কারণ অলরেডি টল টলা মানে মৌমিত শুধুই বোধ হয় শেষ হয়ে যাবে তারপরে আরো অনেকগুলো ঘটনা আছে যেটা আমি এই মিডিয়াতে আমি বলতে চাই না তবে মোদিরও জানা উচিত যে তার অবস্থাও কিন্তু তার প্রতিবেশীদের মতো হওয়ার একটা সম্ভাবনা আছে তো সুতরাং সে যে কাজ করছে এতদিন মুসলমানদের উপরে অন্যান্য ধর্মাবলীদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন করছে উনি আর বনান আর এস এস বিজেপিতেও দুই সিটটা ভালো মানুষ আছে আমি দেখছি আমাদের আওয়ামী লীগের মধ্যেও দুই একজন আছে ফজলুর রহমান সাহেব উনি ছাত্রলীগ করছে কিন্তু উনি হাসিনার মুন্ডপাত করতো ডেলি ওই থাকা অবস্থায়

উপদেশ তাতে হবে কি আরও এটা সমৃদ্ধশালী হবে তো আমি সম্মানিত দেশবাসীকে আমি এটা বলবো যে আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমরা এটা জানি যে কানা চক্রান্ত হইল দুর্বল আমাদের সেনাবাহিনী আলহামদুলিল্লাহ মধ্যে যে সমস্যাটুকু হয়েছে এখন আমি আমাদের তিন বাহিনী প্রধান বিশেষ করে আমার নৌবাহিনী বিমান বাহিনী এবং আমাদের জেনারেল ওয়াকার যদিও আমার সাইতে একটু পরে আমি আমি একটু ওনাদের অগ্রজ আমি বলবো যে আনুগত্য একটা বড় জিনিস সব বাহিনী যেন তার বাহিনী প্রদানের ফুল আনুগত্য করে কোন বাহিনীর মধ্যে যদি বিশেষ করে সেনাবাহিনীর কথা বলবো যদি কেউ দেশে দেশবিরোধী কোন ষড়যন্ত্রের সাথে কোন দেশের বিদেশের ষড়যন্ত্রের সাথে যদি সম্পৃক্ত হইয়া দেশবিরোধী কোন কর্মকাণ্ড করে তো এই দেশের আঠারো কোটি জনতা এটাকে রুখে দেবে রুফিয়ে দেবে না এবং তাদের পরিণতি হবে দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যাবে সেজন্য যদি প্রথম আমার জীবন দিতে হয় আমি সেটা দেবো সুতরাং আমি আশা করব আমি বিশেষ করে সেনাবাহিনী প্রধানের জন্য আমি বিশেষভাবে দোয়া করি আমি দেখলাম যে এক ভাই ওমরা থেকে আসছে উনি বলে আমি বাইতুল্লাতে আর্মি চিফের জন্য দোয়া করছি বলে আপনি শুধু আর্মি চিফের জন্য করলেন কেন বাকি দুইজন কারা কি করছে ওনারও তো ওনার সহযোগী ভাই তো যাই হোক আর্মি চিফের ভয় পাওয়ার কিছু নাই প্রধান উপদেষ্টার কোনো ভয় পাওয়ার কিছু নাই আঠারো কোটি জনগণ তাদের সাথে সাথে আছেন আর এখানে যদি কোনো অবস্থাতেই কোনো কোনো আগের তারা যদি মনে করে তারা যদি কোনোভাবে যদি সেনাপ্রধানকে যদি একটু ডিএস্টাবলাইজ করার চেষ্টা করে তাকে পেরেশানিতে রাখে তার আনুগত্যের কোনো ঘাটতি করে আমার মনে হয় সেগুলোকে আমার মনে হয় এখনই বোধ হয় এগুলোকে সাঁটাই করার সুযোগ আছে এটা উনি নিশ্চিন্তে একবার নির্দ্বিনয় গাছগুলো করতে পারে কারণ ওনার সাথে দেশ আছে পুরা জাতি আছে কিছু নাই আর আল্লাহর রহমত ইনশাআল্লাহ ডেফিনেটলি আল্লাহর রহমত আছে কারণ উনি প্রেসিডেন্ট জেউর রহমান যে অবস্থায় সেই রিভোল্ট করলো স্বাধীনতার ঘোষণা দিল আর এই দুই সালে যে অবদান এটা আমি লেফটেন্যান্ট জেনারেল ওয়ার্কারকে দিতে চাই ওয়ার্ক সুতরাং ভয়ের কিছু নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন যে কথাটা আপনাকে বলবো আমি আমাদের তারেক রহমান সাহেবকে একটা জিনিস বলতে চাই আজকেও বেশ কয়েকটা মেসেজ আমি পেলাম বালু মহল দখল করা শুরু হইতেছে ওই আপনার এটা নিয়ে পরিবহন হ্যাঁ এর দখল বাদ পরিবহনে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি আমি একটা ভিডিও করেছি সেখানে আমি ওনাকে বলবো আপনি প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ইমেজ তার আদর্শ তার যে মানি আপনার অবদান এই দেশের জন্য এইটা যেন কোনো অবস্থাতেই জিওপডেস না হয় এই দেশের জনগণ আপনি কিন্তু চাইলে এই আমার প্রধানমন্ত্রী থাকতে পারতেন এবং থাকতে পারেন যদি আল্লাহ চান কিন্তু আপনি সেই সুযোগটা গ্রহণ করেন নাই সুযোগ ছিল গ্রহণ করেন আমি এতটুকু জানি যে ছাত্র দলের হাতে শিবিরের বহু ছেলেবেলে শহীদ হয়েছে হ্যাঁ জামাতের বহু নেতাদের ফাঁসি দিয়েছে আপনার একটা বিবৃতি ওদের নাই দেওয়া হয় দেন নাই এটা অসুবিধা নাই এটা জামাত কিন্তু জামাত কিন্তু আপনাদের পক্ষে বিবৃতি দিয়েছে হ্যাঁ দিয়েছে আমি আমাদের একজন নেতা শফিকুর রহমান সাহেব এই মানুষটাকে আল্লাহ পাঠাইছে একটা নিয়ামত হিসাবে জাতির জন্য ডাক্তার শফিক রহমান হ্যাঁ সে হিন্দুদের নৌকা ডুবিতে কত লোক পালাই ই হয়ে এলাকায় গিয়ে সাহায্য দিতেছে এই গলা সমান পানির ভিতর দিয়ে গিয়া কোন ভিডিও ক্যামেরা উনি বলছে ভাই এটা বন্ধ করবা আমরা কাজ করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য এই আমি এই কথাটা আমি পুরো জাতির সামনে বলতে চাই আপনারা যা কিছু করেন শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য করেন দুই টাকা দান করবেন কাউকে ভালোবাসবেন কাউকে কিছু দিবেন দেওয়া থেকে বিরত থাকবেন তবেই আপনার মালালি ইমান আপনার ইমান পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনি যদি ক্যামেরার ছবি নিতে যান অমুককে খুশি করেন নেতাকে দেখান হলে তো আপনি কিছুই পাইলেন না কেমন ময়দানে আপনার আমল নামা থাকে ফাঁকা আপনি সবই করছেন কিন্তু কিছু নাই অবশিষ্ট বলবেন আল্লাহ আমি তো সবই করছি আল্লাহর কাছে নেকামল না হইলে এটা গ্রহণযোগ্য হবে না হয় না এই জন্য আমরা বলবো ভাই আসেন আমরা তবা করি তবা তো নসুয়া করি এ তবা কে করবে আমার সশস্ত্র বাহিনীর সার্ভিং এবং রিটায়ার্ড সবাই তবা করবে কারণ সবাই মধ্যে কিছু পাপ আছে কারণ ভুল তো সবাই হয় ফেরেস্তা তো না কেউ না আমাদের যে প্রশাসনের যারা আছে তারা করবে পুলিশের যারা আছে তারা সবাই যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তবা করিয়া দেশ গড়ার জন্য দেশের জন্য আল্লাহ আমরা তো অনেক ভুল করছি অনেক অন্যায় করছি এই মাফিয়া গভর্নমেন্টের পরোক্ষ প্রত্যক্ষভাবে আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছি এখন আসেন এখন দেশ গড়ার জন্য ওইগুলো বাদ দেন তারপর আপনারা যে যতটুকু অন্যায় করছেন সেগুলো আইনের মাধ্যমে আপনাদেরকে ন্যায় বিচার করা হবে এটা আপনাদেরকে গ্রহণ করতে হবে বেচারে অপসংস্কৃতি বিচারহীনতা ওইগুলো দেশ থেকে চলে গেছিল এগুলো আমরা এস্টাবলিশ ইনশাআল্লাহ সবাই স্বাধীনতা সেভেন্টি ওয়ান থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের জমি দখল করছে মানুষের উপর অত্যাচার করছে মাইনোরিটির উপর অত্যাচার করছে এই কাজগুলো করছে কিন্তু আগের দলের লোকজন এখানে কিন্তু অন্য কেউ ছিল না এটা কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত ওই পার্লামেন্টেও বলছে যে এই দেশে যত অনাচার অবিচার জুলুম হিন্দুদের উপরে সব ওই যে প্রিয়া রানী সাহা হ্যাঁ সে তো নিজেই তার ধর্মের লোকজনের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে উচ্ছেদ করেছে আবার ওই ট্রাম্পের ওখানে গিয়ে দেখেন কি সুন্দর যাই হোক এই জিনিসগুলো এখন আমি পুলিশের আইজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব আপনার বাহিনী আপনার বাহিনীকে আপনার গড়ার জন্য আপনার বাহিনীতে এমন ভালো ভালো অফিসার আছে যারা রিটায়ারমেন্টে চলে গেছে আমি জানি যে আমার ভাই সে একজন ফ্রিডম ফাইটার বীর মুক্তিযোদ্ধা এবং সে পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করে আম জমা দিছে সেই যোদ্ধা সে বিএম কলেজের খুব ব্যাটার্ন ছাত্র ছিল আউটস্ট্যান্ডিং কিন্তু তাদের তো চরিত্র কোনো দিন খারাপ দেখি নাই মানুষের উপকার ছাড়া কোনোদিন করতে দেখি নাই তারাও ছাত্রলীগ করছে এই ছাত্রলীগে যে গুন্ডা লীগ এই মানে দর্শন লীগ এই যে হেলমেট লিগ এগুলো কোথা থেকে আসলো এগুলো এই একটা জিনিস আমি দেখলাম এই বিগত এত বছরে এর সাথে আছে আবার পুলিশ লিগ এইগুলাকে একেবারে আমার আপনার একেবারে ধুইয়া মশিয়া একেবারে গোলাপ জল দিয়া তারপরে এদেরকে মানুষ বানাইয়া তারপরে এই জাতির খেদমতের জন্য এদেরকে রাখতে হবে তারপরে একাডেমিগুলোতে বিশেষ করে পুলিশ একাডেমি বিসিএস একাডেমি নেভাল একাডেমি সেনাবাহিনীর যে বিএমএ অ্যাকাডেমি মিলিটারি অ্যাকাডেমি এয়ারফোর্স একাডেমি এইখানে এয়ারফোর্স নেভি আর্মি তারপরে আপনার বিসিএস একাডেমি প্লাস পুলিশের এইখানের যে ভালো ভালো মানুষ আছে কোয়ালিফাইড মানুষ আছে এদেরকে দিয়া এই আপনার কারু কালাম চেঞ্জ করতে হবে তা না হলে এদের চরিত্র যদি ঠিক না থাকে তো এদের দিয়ে আপনি কী যুদ্ধ করবেন জাতি গঠন জাতি গঠন হবে না জাতি গঠনের জন্য আমাদের দেশে ওইরকম কোয়ালিফাইড

দশ লক্ষ টাকা নেছে চিকিৎসার জন্য কত বড় ফকির তেরানের টাকা নেছে চিকিৎসার জন্য আবার আমার দেশে একটা কার্টুন দিছে যে তেরানেরই পাঠাইলাম রায়ও পাঠাচ্ছি ওটাও করে দিও রিটায়ারমেন্টে গিয়ে কি করছে এই кайরুল আনতে হবে বিচার বিভাগকে ধ্বংস করেছে জন্য আমি আমি বলবো যে ভবিষ্যতে যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন বিশেষ করে আমাদের উপদেষ্টা মণ্ডলের মধ্যে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব নির্বাচন কমিশনে যখন নির্বাচন কমিশন গঠন হবে কমপক্ষে স্ট্যান্ডার্ড হবে আমাদের বিচারপতি আব্দুর সাহেবের মতো একজন লোক কমপক্ষে মিনিমাম ন্যূনতম সেখানে যখন নমিনেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মের মধ্যে যে কলামগুলো থাকবে ডুজ অ্যান্ড রান তার মধ্যে একটা থাকবে এই নির্বাচন কমিশনে যিনি নমিনেশন ফর্ম নেবেন সে এই আগের গভর্নমেন্টের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে কোনো ভাবে সে জড়িত ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু এই লোকটার যত সম্পদ আছে ইনকাম আছে সেটা হারাম না সে হালাল ভাবে এই জিনিসটা ইনকাম করছে তৃতীয়ত তাকে মানুষের উপরে কোনো জুলুম করে নাই কারো হক নষ্ট করে নাই কারো কষ্ট দেয় নাই গ্রহণযোগ্য একজন মানুষ হইতে হবে এই ধরনের বেশ কিছু আমাকে যদি নির্বাচন কমিশন ডাকে তা আমি কিছু আইডিয়া তাদেরকে দেব আমি আমার অগ্রজ যারা আছে কোয়ালিফাইড তাদের কাছে পরামর্শ করিয়া দেব এবং নির্বাচনে যারা যে দল যত বেশি ভোট পাবে সে ভোটের ভিত্তিতে পার্লামেন্টের আসন বন্টন হবে রাইট বন্টন হবে এবং সেইভাবে তারা সরকার গঠন করবে এইভাবে করিয়া আমাদেরকে রিফর্মগুলো করতে হবে তা না হইলে আবার দেখবেন যে ওই নবীনশন বাণিজ্য আছে তারপরে তারা তো আছে অনেকেই ওই যে তাকাসুরের মধ্যে আছে যে একটা লোককে যদি দুনিয়ার বাচ্চা পাহাড় সমান স্বর্ণের মালিক বানাইলে সে পাহাড় সমান স্বর্ণের মালিক কারণ বনিয়া দমের পেট মাটি ছাড়া ভরবে না ধরবেন আল্লাহ বলছেন যে তুমি যখন মরবা কবরে যাবা পেটে মাটি নেবে অর্থাৎ মৃত্যুর পর তার চাহিদা মিটবে এর আগে মিটবে না তা নাহলে আমরা এখন দেখতেছি তো চোখের সামনে আবার কারো ঔদত্ত সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ

কারণ আমাদের নেতা হইল বিশ্বনেতা রাইট আমাদের এখানে বাংলাদেশের মানুষ তারা এই দেশের জন্য দেশ বিদেশে আমি আমেরিকাতে বসে দেখতেছি এখান থেকে যে তারা কি পরিমাণ তাদের ফিলিংস তারা অর্থবিত্ত দিয়ে কীভাবে বানবাসী মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছে তারপরে দেশ গড়ার জন্য অনেক সায়েন্টিস্ট আছে আমার সাথে দুজন আর আজকে যোগাযোগ হয়েছে একজন হচ্ছে মাইন্ড সায়েন্টিস্ট আমাদের বাপেক যদি মনে করে এই ধরনের একজন বিশ্বমানের সায়েন্টিস্ট তাকে নিয়ে সে ওখানে তাকে তার কনসালটেন্সি দিতে পয়সা দিতে হবে না তাকে সম্মান দিয়ে নিতে হবে তারপর একজন দেখলাম ট্রাফিক ম্যানেজমেন্টে ম্যানচেস্টারে পিএইচডি করছে সে এবং বাংলাদেশে বিআরটিএতে তিন মাস ছিল তার থিসিস করার জন্য সে এখন ডক্টরেট এবং সে এখন একটা বিশাল কোম্পানির সে সিইও তাকে সাইলে সে গিয়ে আমাদের দেশে ট্রাফিক ম্যানেজমেন্ট কি কি ভাবে করা যায় সেটা করে দিবেন ইনশাআল্লাহ তারপরে এই ধান একজন দেখলাম ধান আবিষ্কার করছে আমাদের প্রধান উপদেষ্টা সাতেও তার সাক্ষাৎ হইছে অনেক গুণ বেশি ফসফলন এইগুলা দিয়ে আমরা দেশের খাদ্য সমস্যা এখন যে যেখানে যোগ্য এবং যাদের তাদেরকে নিয়ে কি করতে হবে এ দেশকে গড়ার জন্য কাজ করতে হবে তাদের সম্মানিত করতে হবে তাদেরকে নিতে হবে আহ্বান করতে হবে আর যারা দেশ বিদেশে যেন আপনি আছেন এই নাগরিক টিভি আমাদের ডক্টর সরোয়ার তারপরে আমাদের ইলিয়াস হোসেন তারপরে আমাদের মেজর দেলোয়ার কর্নেল শহীদ সাহেব যারা এই দেশের জন্য বিদেশে দেশে যেভাবেই যে যতটুকু অবদান রাখছে এই মাফিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে এদের সবাইকে উপযুক্ত সম্মান দিতে হবে এদেরকে দেশে নিতে হবে এদের সম্মানিত করতে হবে এদেরকে উপযুক্ত মূল্যায়ন করতে হবে এবং বিশেষ করে আগের গভর্নমেন্টের আমলে যাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে স্যাগ করা হয়েছে সেগুলাকে কি করতে হবে এখন পুনর্বাসনের চেষ্টা পুলিশে দেখলাম অনেক অফিসারকে ঢোকার সাথে সাথে প্রায় একশো জনের মতো ডিআইজি এসপি এদেরকে আউট করে দিয়েছে গভর্নমেন্ট আইসি এরা তো দোষী না এরা তো ছিল ডাইনপন্থী ভালো মানুষ এখন এই লোকগুলোকে যদি সম্ভব হয় তাদের এস পারমিট করে তাদেরকে পুলিশে নিয়ে নিতে হবে এরা তো স্বাস্থ্য দেশ প্রেমিক আচ্ছা এরপরে আপনার এই আপনারা যারা বিদেশে আছেন সিএসপি যাদের কথা বললেন তারা নাকি আওয়ামী লীগের লেসপন্সার ছিল আওয়ামী লীগের হয়ে কাজ করছে না আমি বলছি যারা তাদেরকে যাদেরকে চেক করে দিছে ঢোকার পরে মানে ওই আওয়ামী লীগ সরকার আসার পরেই এক লিস্টে ও আওয়ামী লীগের কথা বলছেন আমি মনে করেছি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছেন ওকে দুই নাম্বার হলো আমাদের দেশের সেনা যারা সুকস অফিসার ছিল কর্নেল গুলজার থেকে শুরু করে জেনারেল শাকিল পর্যন্ত এরা ছিল স্বাস্থ্য শ্রমিক শাকিলের একটা থিসিস পেপার ছিল এই যে আপনার ইন্ডিয়ার সাথে যে আমাদের যে সমস্যাগুলো আজকে দেখেন পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে আপনার বর্ডারে এইরকম খামাখা অন্যায়ভাবে কিলিং করে তারপরে জুলে রাখে ফেলানির মতো লাশ পাকিস্তানের বর্ডার ওয়াগা বর্ডার যাই দেখেন পাকিস্তানে ট্রেনিং করছি ওখানে যদি একটা গুলি সরে একসাথে একশো সরে ওরা কোনোদিন একটা লোক মরছে শুনছেন ওয়াগা বর্ডারে আমাদের এই যে এই নতজানু হওয়ার নত নতজানু হওয়ার কারণে এইটা এইটা যেন ইন্ডিয়া যেন সেই দুঃসাহস না দেখায় আর আমাদের দেশের এই যে জল মানে বিশেষ করে এই সুইচ গেট সাইডে দিয়ে যে বিপদটা ফেলছে এই কম্পেনসেশন তাদের দেওয়া উচিত তা না হলে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ আছে রাইট আমাদের প্রতিবেদন দিতে হবে প্রতিবেদন দিতে হবে ভবিষ্যতে জানা এই ধরনের তারা দুঃসাহস না দেয় রাইট আর বর্ডারে কিলিং আর আমি বর্ডারে যারা আমাদের বিজেপির যে বাইরে আছে তাদেরকে আমরা বলবো তোমরা বর্ডারে খুব অতন্ত্র প্রহরীর মতো এইখান থেকে যেন কেউ ভাবতে না পারে এখানে তোমাদের ডিউটিটা তোমরা সঠিকভাবে পালন করতে পালন করতে হবে এবং এ ব্যাপারে কোনো ধরনের শিথিলতার কোনো সুযোগ সুযোগ নেই রাইট আর আমরা চেষ্টা করব ইনসিডেন্ট ইনসিডেন্টের যে ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে উইদাউট এনি ডিলে এটার কমিশন গঠন বিচার শুরু করে দেন মানে আগের ওই বিচার বাতিল না ওগুলা তো কিছু না তো সব ওই যে আব্দুল কাহার দিয়া গাড়ি দিয়ে সিটি ফেলানো দরকার এক সব করছে কতগুলা নির্দোষ মানুষকে দোষী বানাইছে তাদেরকে জেলে দিছে চাকরি খাইছে আর দোষী মানুষগুলো যারা তারা সব কি তাপস টাপস এগুলো কই এগুলো আর কিছু হয়েছে এদের তো সেই ইউ ছিল না ওই ম্যান্ডেট ছিল না তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ওই ছিল না ছিল জাহাঙ্গীর আলম স্যার উনি ছিলেন এই ওনার কমিশন রিপোর্টে উনি জানে অনেক কিছু এগুলা একটা হেফাজতে ইসলামের যে ঘটনা ঘটাইছে সেটার জন্য একটা কমিশন আলাদা হবে তারপরে এই যে আমাদের এত বছর খুন গুম আয়নাগর সেই যত ধরনের অনাচার দু ছয় সালের আঠাশে অক্টোবরে ছাত্র শিবিরের যারা

আমাদের প্রধান উপদেষ্টা আলহামদুলিল্লাহ ওনার সেই সৎসাহস আছে সেই সারা দুনিয়া ওনার সঙ্গে আছে দেশের আঠারো কোটি মানুষ ওনার সঙ্গে আছে সশস্ত্র বাহিনী ওনার সঙ্গে আছে উনি ওনার চিন্তা বিবেক অনুযায়ী এই দেশের কল্যাণে উনি সব কাজই করবেন এখানে কোনো অনুরাগ বিরাগ ভয়ভীতির কোনো কারবার নেই আমরা আছি আপনার সাথে এবং এই দেশ গড়ার জন্য আমি বিশ্বাস করি আমাদের যে রিজার্ভ আমাদের রিজার্ভ হয়তো দেখবেন যে টেলিওনে চলে যাবে কেন যাবে আমরা এই বিপদ আপদ আমাদের যে বন্যা এগুলো থেকে আমরা হয়ে আমাদের বড় সম্পদ হচ্ছে আমাদের প্রবাসীরা প্রবাসীরা তারপরে আমাদের যে এই আপনার দেশের যে সম্পদ আমরা দুর্নীতিকে যেকোনো মূল্যে জিরো টলারেন্সে নিয়ে আসবো দুর্নীতি যারা করবে আমি দেখি এক বাইরে রিক্সায় চললাম আমি এখানে আসার আগে বুড়ো মানুষ অনেক বুড়ো আশি বছর বয়সে বললাম যে অটো অটো রিক্সা চাচা আপনি কি করেন এই রিক্সার জন্য কি সাদাটা দিতে গেল বাবা পনেরোশো টাকা দেই কোনো মাসে দুই হাজার দেওয়া লাগে না হলে রিক্সা চালাইতে দেয় না পুলিশের দিক আইজি সাহেবকে বলবো কোন পুলিশ যদি এই খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা কারো কাছ থেকে যদি উৎকোচ গ্রহণ করে কোন জায়গায় আপনি বলে দেবেন আপনার সবসি সাহেবদেরকে আমরা যদি এগুলো কোনো খবর পাই তা আমরা কিন্তু এইটা কিন্তু এটার কিন্তু আমরা কি করবো আমরা জানি না তবে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেন এই গরিব মানুষ আজকে স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে এই মানুষগুলো কিছু পায় নাই কিছুই পায় নাই এদের উপরে জুলুম কিন্তু অব্যাহত আছে আমি বেতন পাই রেশন পাই সব পাই পুলিশের সবিত তো আছে আপনি আপনার বাহিনীকে এদেরকে সত্যিকার অর্থে মানবিক পুলিশ করেন আর আপনি এদেরকে সারদার ট্রেনিং একাডেমির রিসাবল করেন ওইটা চেঞ্জ করেন ওখানে কারু কালাম চেঞ্জ করেন এদের মানুষের মতো মানুষ বানায় আপনার পুলিশ বাহিনী তো অনেক ভালো মানুষ আছে সব তো খারাপ না সব সেই আমরা এখন ভালো মানবিক এবং ভেলুজ সম্পন্ন পুলিশ আমরা দেখতে চাই এদের লোগো আর ওই ড্রেস চেঞ্জ করে যান না লোগো তো চেঞ্জ করতেই হবে ওখানে তো লোগো আমার কা এটা করতে হবে ওটাও করতে হবে আর আমি একাডেমিগুলোতেও আমাদের কারুকালাম চেঞ্জ করা দরকার আমাদের যে ছেলেরা ওখান থেকে যারা কমিশন পাবে তার জন্য সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয় দেশের জন্য তারা জীবন দেবে এটাই তো এই জন্য যে দাম চাহ এটা তো শাহাদতার মর্যাদার সেটা আর কি আছে জীবনে এর চাইতে বড় কিছু নাই আমরা চাই আমাদের ছেলেরা যেন শাহাদতের মর্যাদা কি এটা যেন বোঝে এরা যেন দেশপ্রেম কি জিনিস সেটা যেন তাদের শিখানো হয় তারা যেন দেশের স্বার্থের পরিপন্থী কোনো কাজ কোথাও না করে হারাম যেন কখনো না খায় না এই হারাম খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে হারাম খাইলে তো পদ্ধতি কবুল হয় না আমি আমি আমার আজকে গভর্নমেন্টের সিভিল মিলিটারি যে যেখানে আছেন চাকরি করেন আপনার আপনার ওয়াইফের কাছে গিয়ে রাত্রে বললেন যে আমি যে এই ইনকাম করি এর মধ্যে কিন্তু অনেক হারাম আছে তোমার কিন্তু এটা ভাগ নিতে হবে আমি কিন্তু পারবো না না হে বলবে যে ওয়া তুমি জান ওটা আমার কোনো ম্যাটার না আমার দেখার বিষয় না আমার খোরফোসের ব্যবস্থা তুমি করবা আজকে ছেলে হারাম খাওয়াবেন আপনাকে পাঠাইবে বৃদ্ধাশ্রমে একজাক্টলি তা আপনি কেন করতে চান এটা শুধু এটাই শেষ না আপনি কে ময়দানে কোথায় যাবেন আসামি হতে আসামি হতে পারলার দরকার আর যদি আমরা কারো হক নষ্ট করেন এই আঠারো কোটি মানুষের হক কিভাবে দিবেন অসম্ভব আখেরাতের ময়দানে যার হক নষ্ট করছেন তার হক দেওয়ার জন্য আপনার নেক আমল দিতে হবে নেক আমল নাই তখন তার গুনা আপনার গারে চাপায় তখন আপনাকে জাহান্নামে নিক্ষে করা হবে তার কার জন্য এটা দরকার নাই কোন হালালের মধ্যে থাকেন আমি একজন সেক্রেটারিটার কথা জানি আমার খুব প্রিয় মানুষ ছিল উনি রিটায়ার Corse মারাও গেছে উনি একবার একটা রাষ্ট্রীয় কাজে সৌদি আরবে ছিলেন তোনার মেয়ে জানে যে আব্বু তো বা বেতনের বাইরে তো একটা টাকাও তার হয় না তো বলছে আব্বা আপনি যখন ওমরা করবেন তারপর যখন যদি আপনার কাছে একটু টাকা থাকে আমার জন্য একটা ইমিটেশনের গয়না নিয়ে আসবেন শোনা না কিসের ইমিটেশনের এই ধরনের সিএসপি অফিসার আমাদের দেশে আছে না আছে এদের মতো এদের অনুকরণ করেন আপনারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করবেন কলমের খোসা দিয়া আপনার মেয়ে পড়বে অক্সফোর্ডে হাভার্ডে অস্ট্রেলিয়ায় কানাডায় পড়েন পড়েন আপনি হালালভাবে ভাবে পড়াইতে বলে পড়েন আর যেভাবে পড়াইতেছেন এরা কিন্তু আপনার কিন্তু আশ্রমে পাঠাই আশ্রমে পাঠাবে কোনো লাভ এটা করেন না আর পরকাল তো বরবাদ হয়ে যাবে পরকালও বরবাদ করেন না দুনিয়াও বরবাদ করেন না দুইটাই বরবাদ করেন না আর দেশের স্বার্থের পরিপন্থী কাজ যারা করবে সেটা সামরিক বাহিনীতে হোক আর সিভিলে হোক তাদের জন্য খবর হলো এটাই যে আপনারা সতর্ক হয়ে যান তবা নসুহা করেন পরে আল্লাহর কাছে তবা করলে আল্লাহ মাফ করে আমরা জানি যখশ খুন করার পরেও আল্লাহ তাআকে কি করছে অফ কোর্স এখানে হাদিসে আসছে না একটা ঘটনা আসছে তো আপনারা ওই খুন করবেন খুনের আসামি फांसी হবে হ্যাঁ জিল্লুর রহমান তাদেরকে ছাড়িয়ে দেবে আব্দুল হামিদ সাহেব তাদেরকে ছাড়িয়ে দেবে এরকম বহুত লোক ছাড়িয়ে দেছে আমার ভাইকে খুন করছেন সাঈদ আপনি কে হুয়ারিও আপনি তাকে সাধারণ ক্ষমা দিয়েতে ছাড়িয়ে দিতেছেন আপনি আপনার রাষ্ট্রীয় প্রেসিডেন্টের ক্ষমতা দেখাইতেছেন এটা কি কোনো আইনে এটা কাবার করে তা কেন করছেন এটা এগুলোর জন্য আল্লাহ পরিবারের লোককে হত্যা করা হয়েছে তিনি যদি মাফ করেন তিনি যদি মাফ করে ইয়েস দিস ইস দা এটা হলো লিগাল কথা লিগাল কথা তা আপনারা করেন নাই আপনারা এই লাসমেন স্যারের জন্য যা করার তাই করছেন আপনি খায়রুল হক সাহেব একটা সম্মানিত মানুষ আজকে এই আপনার শামসুদ্দিন মানিক সাহেব এরা তো সম্মানিত বিচারপতিদের আল্লাহর পরে যদি কেউ মানুষ ভয় করে ভালোবাসে তা বিচারপতিদের রাইট কিন্তু এরা কি করছে বলেন আজকে কতটা অপমানিত না কেন আমি বলবো আপনারা দয়া করে একটু শিক্ষা নেন একটু শিক্ষা নেন এবং আপনারা আল্লাহর কাছে আল্লাহ করেন ফিরে আসেন দেশপ্রেম উজ্জীবিত হন দেশের জন্য কিছু করেন যার যার অবস্থান থেকে সর্বাত্মকটুক দেওয়ার চেষ্টা করেন হইতে পারে এই উশিরা হয়তো আল্লাহ তালা আপনাদের ক্ষমা করে দেবে জাতীয় হয়তো ক্ষমা করতে পারে এখন আর ষড়যন্ত্রের মধ্যে আর কেউ ঢুকের চেষ্টা করেন না যদি করেন আপনাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে দুনিয়াও বরবাদ হয়ে যাবে সম্মানিত দেশবাসী আমি আজকে এই নিউ ইয়র্ক থেকে আমার ভাই জনাব আলী সাহেব ওনার এই পিসফুল টিভিতে কয়েকটা কথা বলার একটু সুযোগ হলো আমি আমার বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী যারা সদস্য যারা এখন কর্মরত আছেন আমি আপনাদের সবার জন্য এবং দেশবাসীর জন্য একজন মোসাফির হিসাবে আমি দোয়া করছি আল্লাহ রবুল আলমিন আপনার সবাই রিমান্ডকে মজবুত করে দিই দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য কিছু করার তৌফিক দিই আর আমি সেনাবাহিনী প্রধানকে বলবো আপনি কোনো ভয় পাবেন না আপনি আপনার চেয়ারে বসে যাকে মনে করবেন যে আনুগত্যের ব্যাপারে কোনো গাফিলতি আছে ঘাটতি আছে আপনি তাকে হায়ার করবেন হায়ার করবেন কোনো অসুবিধা নাই সেনাবাহিনীটাকে করেন সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যারা যারা ভুল করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন এই আয়নাগর টায়নাগর এগুলো যেগুলো করছে আর ব্রিগেডিয়ার যেন আজমির মতো একজন এত বড় একটা ফাইনেস্ট অফিসার আপনার একাডেমির মানে ইতিহাসে বাংলাদেশ মিলিটারি ইতিহাসে সেনাবাহিনীর ইতিহাসে আপনি দেখেন দ্বিতীয় কেউ আছে কিনা না এইরকম যোগ্যতা সম্পন্ন এরকম মেধাবী অফিসার সার্ড অফ অনার উইনার তাকে এইভাবে আট দশটা বছর এইখানে এই কষ্টের মধ্যে রাখার এখানে কি আমাদের সেনাবাহিনীর আমাদের কমরেডরা ছিল না আমাদের কি একটা ফেলো ফিলিং ছিল না আমরা পারতাম না তাকে অন্তত একটু ভালোভাবে রাখতে তারাই আপনারা খুশি করলেন আমি আশা করবো ব্রিগেডিয়ার জেনারেল আজমির স্যারের তার সুযোগ সুবিধা তার প্রমোশন র্যাঙ্ক দিয়া তাকে কিভাবে পুনর্বাসন করা যায় এই কাজটা আমার মনে হয় সেনাবাহিনী প্রধান এবং আরও যারা বিজ্ঞ যারা আছেন তারা এটা করবেন ইনশাআল্লাহ আরমানের উপরে যে অত্যাচার জুলুম করা হয়েছে তাকেও আমার মনে হয় সেই একজন ব্যারিস্টার হিসাবে সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনে যেখানে তাকে পুনর্বাসন করলে সবচেয়ে ভালো হয় কারণ সে একজন খুবই কোয়ালিফাইড ব্যারিস্টার আমি যখন লন্ডনে গেছিলাম দুই সালে তখন ওই ছেলে ওরা যারা আমাদের প্রায় একশো পঁচাশি জন লোক ছিল বাংলাদেশি যারা পিএইচডি করতেছে ব্যারিস্টারি করতেছে তারা আমাকে একটা সম্বর্ধনা দিছিল তো আমি ওখানে দেখলাম যে ছেলেটা ওর আব্বার মতো একেবারে হটকাল তো সেই ছেলের সাথে অনেক আমি সেই স্মৃতিটা এখন দেখি রাজকে তার চেহারা দেখিয়া আমি একেবারে আমার চোখের পানি বাইরে হয়ে গেছে যে কী করছে

এক ওই রূপপুর থেকেই আটান্ন হাজার কোটি টাকা মারছে একটা থেকে একটা কনসাইনমেন্ট থেকে তো আমি আমার দেশের মানুষ অসুবিধা সচেতন তারা সব জানে সব বোঝে আমার হয়তো অনেকে সমালোচনাও করবে করেন আমার কোনো আপত্তি নাই তা আমি যে কথাগুলো বলি আমার বিবেক থেকে বলি আমি আমার দেশপ্রেমী উজ্জীবিত হয়ে আমি কথা বলি আমি আমার বাহিনীতে চাকরি করছি আমার সাড়ে চার বছর ডিপ্লোম্যাটিক লাইনে আমি ছিলাম আমি ডিপ্লোম্যাটিক সার্ভিসে কি হয় না হয় আমার সব ইতিহাস ভূগোল আমার জানা আছে আমার দেশের বাহিনী আমাকে সার্টিফাই করবে আমি কেমন ছিলাম ওখানে যদি আপনারা আবু থেকে কেউ যান ওখানে একটা টিম পাঠান আমার জীবনের ওখানের সাড়ে চার বছরের কর্মকাণ্ড নিয়ে আপনি বিশাল একটা বই লাগতে পারবেন সেই একটা স্কুল ছিল সেটাকে বস্তি থেকে আমরা অক্সফোর্ড বানাইছি অনেক কাজ আমরা ওখানে করার সুযোগ পাইছি জনগণকে সাথে নিয়ে আমরা চাই যে এখনও বিদেশে আমাদের প্রবাসী যে ভাইরা আছে আমাদের দেশের যে সচেতন মানুষ আছে সবাইকে নিয়ে আমরা দেশ গড়ার জন্য যা কিছু করা দরকার আমরা সব করব আমাদের একজন নেতা আছে যিনি বিশ্ব সেলিব্রিটি এবং একজন যোগ্য মানুষ যেটা পৃথিবীর কোনো দেশে নাই সুতরাং এই নিয়ামত এই আমানত এই সুযোগ আল্লাহ রবুল আলমিন আমাদের যে দিচ্ছেন আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আমাদেরকে আঠারো কোটি মানুষকে হেফাজত করছেন আমরা যেখানে স্বস্তি ছিল না নিঃশ্বাস নিতে পারতাম না বাসায় ঘুমাইতে পারতাম না একটা শেয়ার দিতে পারতাম না মিডিয়াতে কিছু বলতে পারতাম না আজকে আল্লাহ তালা আমাদের জন্য বিশাল এক সম্ভাবনার দ্বার খুলে খুলে দিয়েছে আর আমাদের জন্য একজন নেতা দিচ্ছেন এখন আমাদের আর কোনো আর আমাদের বাহিনীর বাহিনীর তিন সিনিয়র সেনাবাহিনীর প্রধানও আল্লাহ রবুল আলমিন দিছেন উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন জাতি আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যে যতটুকু ভালো কাজ করছে সবার জন্য কি করবো আল্লাহ করবো আর এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যে ভাইরা এবং যারা জনগণ যারা শহীদ হয়েছে সবাই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সবাইকে শাহাদতের মর্যাদা দিও আমিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দিও আমিন আর যারা অসুস্থ আছে তাদেরকে বিশ্বমানের চিকিৎসা করার জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে বলবো যদি কাউকে বিদেশে পাঠাইতে হয় তাদেরকে চিকিৎসা বিদেশে পাঠানোর ব্যবস্থা করে আমরা যদি প্রবাসীদের কোনো সাহায্য লাগে আজকে যদি দশটা ছেলেকে আমেরিকায় চিকিৎসার জন্য পাঠাইতে পাঠান এইখানের যে সংগঠন আছে মোনা আছে প্রবাসীরা আছে তারাই এর সাপোর্ট দিবে ইনশাআল্লাহ কিন্তু ভয়ের কিছু নাই বাট আপনাকে একটা ছেলে যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায় এবং তার জন্য জীবন হানি না হয় এটা করতে হবে আমরা সব দিকে একজন ওয়াশ ডক হিসাবে আমাদের প্রবাসী এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার আলহামদুলিল্লাহ এরা ডক হিসাবে তারা কাজ করতেছে তারা রেমিটেন্সের ফ্লো বাড়াই দিছে ইনশাআল্লাহ এক সময় আসবে যে আমার দেশে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না ইনশাআল্লাহ আজকে দেখেন আফগানিস্তান তাদের কারেন্সি ওয়ার্ল্ডের সবচাইতে হাইয়েস্ট হাইয়েস্ট আফগানিস্তানের যে আল্লাহর যে রহমত দেখেন ওদের খনিজ সম্পদ আল্লাহ তালা যত হীরা জহরত মুক্ত আল্লাহ সব দিয়ে তারপরে ওদের যে জুস এটা আমেরিকাও ইম্পোর্ট করতেছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনারের ভালো জুস এবং আফগানিস্তান এখন দেখেন ওয়ার্ল্ডের একটা সুপার পাওয়ারের দিকে যাচ্ছে জানেন তো এটা কারণ কি কারণ ওরা কিন্তু ইসলামের মূলনীতির উপরে আছে এটাকে ফলো করে ওরা মেয়েদের জন্য আলাদা মার্কেট মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা তারপরে ছেলেদের সবার জন্য মিলিটারি ট্রেনিং একটা লেভেলে করে আপনার প্রথম দিকে ব্রিটিশদেরকে তারা করছে জানেন তো এরপরে রাশিয়ানদেরকে স্যান্টেট আউট করছে এরপরে কাদের করছে আমরা কি কাউকে ভয় পাইছি তা আমরা কি ভয় পাবো কিসের জন্য আমাদের কিসের ভয় আমাদের একজন নেতা আছে আমাদের আল্লাহ রহমত আছে আমাদের দেশের এই বিশ্বাসী মানুষের দোয়া আছে এত রক্ত দিয়ে যারা স্বাধীনতা আনছে চব্বিশে আবার স্বাধীনতা আনছে এত এই রক্তের বিনিময়ে যে আমাদের আজকে দেশ যে দাঁড়াই গেছে এই দেশটাকে কীভাবে বিনির্মাণ করতে হবে মেরামত করতে হবে এই কাজ আমাদের সবার এইখানে কোনো দুর্নীতি চলবে না কোনো স্বজনপ্রীতি চলবে না সব হবে মেধার ভিত্তিতে মেদা যোগ্যতা এবং সততার ভিত্তিতে এইখানে কোনো নাস্তিক মুরতাদ তারপরে আপনার ওই যে চোর বদমাস এই যাদের ই নাই আপনার হালাল খায় না এই সব লোককে আমরা কোনো জায়গায় স্থান দেবো না সব জায়গায় যোগ্যতা সম্পন্ন লোক আসবে মেধা সম্পন্ন লোক আসবে সৎ মানুষ আসবে ইনশাল্লাহ আমাদের দেশ একদিন এই পৃথিবীর মানচিত্রে দেখা যাবে যে আমাদের দেশে আসার জন্য বেড়ানোর জন্য বিনিয়োগ করার জন্য পৃথিবীর সব জায়গা থেকে একদম লাইন করি বড় বড় ব্যবসায়ীরা আসবে ইনশাল্লাহ কেন আসবে সেই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে সৃষ্টি করতে হবে আমি আবার আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমাদের দেশের জন্য দেশপ্রেমীমানের মানের অঙ্গ দেশের জন্য আমরা সবাই কাজ করবো সব জায়গায় পরিবর্তন আনতে হবে যে সব ধ্বংস শেষে ধ্বংসকে আবার সৃষ্টি করতে হবে এবং সেটা যোগ্যতা মেদার ভিত্তিতে সততার ভিত্তিতে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে অবরাকাত আপনার চাকরিতে যে অবসর অবসরে গেলেন অবসরে যাওয়ার পর আপনার যে সমস্যার সম্মুখীন হয়েছেন সে বিষয়ে জাতিকে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বাহিনী অনেক আমি মনে করি আমার বাহিনীর সবাই আমাকে ভালোবাসে আমার বাহিনী প্রধানও সবাই চাইছে যে আমি জিনিসটা যেন পাই কিন্তু বিষয়টা হলো ফাইলটা যাবে তো মাফিয়ার কাছে তো এই জন্য কেউ সাহস করে না কারণ কেউ চায় না যে তার একটা ক্ষতি হোক আর আমিও এটা চাই না আমিও কাউকে প্রেশার দিই আমি কারো কাছে যাইও নাই আমি বলছি যে যাকে মাফিয়ার পথ মাফিয়া যে এতদিন লিঙ্গারিং করবে এটা তো কেউ নাই এমনি হয়েছিল এটা কি আসলে হয়েছিল আমি আমার কাছে আমি রিটায়ারমেন্টের আমি যখন এলপিআর যাবো এলপিআর এর চিঠিও আমার কাছে আসে গেছে আচ্ছা আমি কোথায় এলপিআর কাটাবো ঢাকায় না কোথায় সেটাও আমি লিখে দিছি মিন আমার কাছে একটা মেইল আসলো মেইলটা মেইলটা আসলো একজন এয়ারফোর্সের একজন পাইলট উনি আবুধাবিতে ছিলেন উনি আমার কাছে মেইলটা পাঠায় মেলটার সানে নজর হইল হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন পাইলটরা যখন ল্যান্ড করে তখন ওনরা ওই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে না ওনারা বলে অ্যাব্রিভিয়েশনটা বলে হজরতের এইসে শাহজালাল এর ইন্টারন্যাশনাল আই এতে বলে হাসিনা এতে কি হয় হাসিনা ওরা আসে বলে উই আর অ্যাপ্রোসিং হাসিনা ল্যান্ডিং হাসিনা এটা বলে এইরকম একটা মেইল আসছে তো বাই গড আমি কিন্তু আসলে মেইলের কত কনভারসেশনটা আমি দেখি না ভিতরে কি আমি একটু অবস্থান মানে মেইলটা ফরওয়ার্ড হয়ে গেছে আচ্ছা কার কাছে ফরওয়ার্ড আমার কিছু লোক বন্ধু বান্ধব ছিল তাদের কাছে আচ্ছা মিনহাইল আমাকে যখন এই মেইলটা যায় তখন ওই মেইলের একজন রিসিপিয়েন্ট উনি আমাকে বলে যে এক্সিলেন্ট ওই এক্সিলেন্ট আমার দেখা হয় নাই আচ্ছা দেখা হলো কখন যখন ওই ডিজিএফআইতে ওই যে রিসিপিয়েন্ট যে এক্সিলেন্ট লাগছে ওনার নামটা আমি এখন বলতেছি না ওনার একজন কাউন্টারে ছিল ডিজিএফআইতে ওনার বন্ধু সে ছিল এর খুব আচ্ছা পাইলেরে হত্যা করে মানে যে কোনো কারণে সার্ভিসের ব্যাপারে মনে করছে সে ওর কাছ থেকে কোথাও হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণে ওরে বলছে তুমি এটা কেন করলা এক্সিলেন্ট কেন লেখলা বলে নাম তো লেখি নাই ও যদি বলতো যে না আমি লেখছি ভাই কিছু বলিস না হলে তো কোনো সমস্যা হয় ও কি করছে চিফকে রিপোর্ট করছে চিফ আবার তার অফিস থেকে তাকে ডিজিএফআই ফোন করেছে তুমি ওকে হয়রানি করো কেন তখন সে কী করছে হ্যাক করছে মেলতে মেল হ্যাক করা যায় ডিজে প্যারের প্রযুক্তি আছে করিয়া চিফকে দিচ্ছে চিফের কাছে যখন আসছে এখন তার বাদ্য সে একটা বোর্ড কনভে করবে এই বোর্ড কনভে করার জন্য তখন যে এসিএনএস ও ছিলেন অ্যাসিস্ট্যান্ট চিপ তাকে বলছে সে একটা বোর্ড কনভে করছে এ বোর্ডের একজন প্রেসিডেন্ট দিছে সে আবার আমাকে ফোন করছে যে দিই তুমি কি এরকম একটা মেইল পাঠাইছিল বললাম স্যার আমার তো এরকম মনে করে না তো বলে হ্যাঁ বল হতে পারে স্যার তা তুমি একটু ঢাকায় আসো তো দেখায় গেলাম আমি ওইগুলো আমাকে দেখাইলো আমি তখন সব দেখলাম দেখি আমি বললাম যে স্যার ঠিক আছে এটা তো আমার মরাল ফাইবার তো এরকম না আর আমি তো এটা মেলটা তৈরিও করি নাই আর সে অবশেত মনে চলে গেছে আমার তো কাউকে ডিগ্রেড করা বা যে আপনার যে ডিকটেটর কি করা এগুলো তো আমার উদ্দেশ্য না তাই উনি বললো যে ঠিক আছে এরপর উনি আমার স্টেটমেন্টটা রাইকে আমি চলে আসলাম তারপর আমি রিটায়ারমেন্ট চলে গেলাম তখন আমার রিটায়ারমেন্টের প্রসেস হয়ে গেছে আচ্ছা এটা হলো আমার ধরেন জুন মাসের কোনো এক সময় আচ্ছা জুলাই মাসের সাত তারিখে আমাকে আমি যে বেস থেকে সেখান থেকে আসবো ওইখানে আমাকে ওইখানের যে কমান্ডিং অফিসার সে আমাকে ডাকলেন আসো একটু তোমার তখন ঢাকায় তা আমি ট্রেনে চলে আসলাম তো উনি এসে আমাকে বললেন যে এই একটা সিটি আসছে একটা জিনফার্ম ধরাই সার্ভিস আমাকে একদম ডিসমিস করে দিল আপনি আর কোনো পেনশন পাবেন না পেনশন পাবো না আমার পোলট তখন তিনটে পোলট আমি দুইটা সারেন্ডার করছি একটা পোলট ওই ওই ইমেইলটা আসলে কি বাবদ ইমেইলটা ছিল এটা হলো পাইলটরা ওই ও একজন পাইলট তো তা পাইলটটা যখন এয়ারপোর্টে নামে তখন ওই একটা ফান আর কি আর কিছু না ও মানে ফান করে আপনাকে একটা ইমেল পাঠাইছে পাঠাইছে অনেক কি পাঠাইছে আমি উপাইছি আচ্ছা মানে এটা জাস্ট ফর ফান ফান কোন রাষ্ট্রীয় কোনো না 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 কিছু না ইম্পর্টেন্ট কোন মানে বললাম তো এটা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা সংক্ষিপ্ত রূপ হলো হাসিনা আচ্ছা তো পাইলটটা যখন ল্যান্ড করে তখন তারা বলে উই আর অ্যাপ্রোচিং হাসিনা উই আর ল্যান্ডিং হাসিনা এই তো আচ্ছা আচ্ছা এই এতটুকু এতটুকু তারপরে এটা আপনি ফরওয়ার্ড করাতে এমন কি অপরাধ হলো হ্যাঁ কথা তো তাই এখন এরা ধরিয়ে নসে যে আমি হয়তো প্রাইম মিনিস্টারকে ডিগ্রেড করছি এটা কিছুই না ও আচ্ছা এটা না করলো পারতো হুম হুম এটা কি সংবিধানে আপনাদের যে এটা কি মার্শাল ল যেটা আছে আপনাদের মানে ডিফেন্সের যে আলাদা সংবিধান মতো আছে আচ্ছা আমাদের কি আছে নেভার লস আচ্ছা তো ওই আইন মোতাবেক কি আপনি এমন কোন মহা অপরাধ আমার মনে হয় তখনকার যারা ছিলেন তারা পারতেন যদি আমার একটা কোর্ট মার্শাল করতেন আচ্ছা কোর্ট অফ ইনকোয়ারি যেটা কোর্ট মার্শাল কোর্ট মার্শাল করলে হয়তো ওখানে আমাকে হয়তো বড় জোর একটা রিপ্রিমেন্ট দিত সিভিয়ার রিপ্রিমেন্ড আচ্ছা তুমি এটা কাজ করছো এটা তোমার এটা ঠিক হয়নি আচ্ছা সেজন্য আমার বর্নার্ডো সার্ভিস আমার চাকরি জীবনে আমি তো আমার একটা আমার এশিয়ার এ কোনো দাগ নাই আচ্ছা অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্টে আমাকে নেপালসি পাঠাইছে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্টে আমি তো যাইতে চাইনি আমার জোর করে পাঠাইছে আমি তো জাতিসংঘ মিশনর জন্য কঙ্গোতে সিলেক্টেড আচ্ছা সেজন্য আমি কাউকে দায়ী করি না এটা পরিস্থিতির কারণে এই মাফিয়া गवर्नमेंट খুশি করার জন্য কেউ কেউ অতচ্ছয় হয়েও কিছু করছে তো এখন কি আপনি আপনার সেই পেনশন ফিরে পেতে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার বাহিনী প্রদান বাহিনীতে যারা আছেন ওনরা আমার প্রতি সুবিচার তো করবেনই এবং আমার যেটা আমার সেটা দেওয়ার জন্য তারা নিজেদের সহদ্যোগই করবেন কেন করবেন তারা সবাই ইনসাপূর্ণ মানুষ আমার যখন বাহিনী প্রদান আছে সে কিন্তু এমনি ওই মাফিয়ার অ্যাপয়েন্টমেন্টে যা আসছে তা না সে ইন অল কনসিডারেশন যে কোনো যোগ্যতায় মানে তার যে ক্যাপাবিলিটি তার যে ডিফেন্সের মানে নৌবাহিনীর প্রতি যে তার ভালোবাসা তার এর জন্য কি আপনাকে অ্যাপ্লাই করতে হবে না তারাই আমি আমার অ্যাপ্লাই করাই আছে ও করা আছে অলরেডি আমি আশা করি ইনশাল্লাহ এটা হয়ে যাবে ওকে হয়ে যাবে এবং ওনারা সবাই খুব ন্যায়পরায়ণ মানুষ বিশেষ আমার বাহিনী প্রধান সে একজন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা গভর্নমেন্টের অধীনে যারা ছিলেন তারা আপনার প্রতি জুলুম করছে ডেফিনেটলি আচ্ছা তো আপনি কি যারা জুলুম করছে তার তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা করতে না আমি কারোর বিরুদ্ধে মামলা করব না আমি সবার জন্য আমি দোয়া করি জাস্ট আপনি আপনার অধিকার ফিরে পেতে চান আমি আমার অধিকারটুকু দিলেই আমি সন্তুষ্ট তবে আমি যারা যে যেখানে যেটুকু অন্যায় করছে যেমন আমাদের একজন এরিয়া রেডমিরাল সাহেব সে তারেক সিদ্দিকি কে বাগাই দিছে মানে সি অফ করে দিতেছে এই কাজটা সে অন্যায় করছে সে দেখছি যখন মিডিয়া ছেলে ছিল র‍্যাবের সে শিবিরের অনেক ছেলেপিলেদেরকে মানে আপনি আপনার উপরে এই এই অন্যায়টা কি করা হয়েছে কোনো রাজনৈতিক পরিচয় কারণে না না আসলে ওটাকেই কোনো অপরাধ হিসাবে ধরেছে এটা আমি বুঝতে পারতেছি না তবে আমাকে এই শাস্তিটা তারা না দিলেও পারতো আপনি তো জামাতকে পছন্দ করেন বা জামাত ঘরানার মানুষ হয়তো এটা হইতে পারে তাদের ধারণা আচ্ছা আচ্ছা হইতে পারে তবে আমার বাহিনীর কারোপর আমার কোনো অভিযোগ নাই অভিযোগ আমি সবাইকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে তো আপনি এই কোয়েশ্চেনটা করছেন আমি একটু খোলাসা করলাম হয়তো আমার বলার মধ্যে একটু ই থাকতে পারে বাট মূল ফ্যাক্ট হইলোই ওকে ওকে অনেক 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 ধন্যবাদ আপনারা সাবেক নৌবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা না আমি খুব ছোট অফিসার আর কমান্ডার আমার অনেক এডমিরাল আছে সেটা ঠিক আছে বাট সাধারণ অফিসার ওভারঅল আপনি তো কর্মকর্তা আপনি তো মানে সাধারণ সিপাহি বা ওই জাতীয় কেউ না তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা 10th লং এর আমার সাথে লোক দু বছর আগেই তারা জেনারেল হয়ে রিটায়ার করছে ভেরি গুড তো যাই হোক উনি যে জুলুমের শিকার হয়েছেন উনি ইনশাআল্লাহ ওনার ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছেন ওনার অধিকার ফিরিয়ে দেবেন এই আশা আমরা করি এবং ওনার মতো যারা জুলুমের শিকার অবশ্যই আপনারা আপনাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে এখন আপনাদের বর্তমানে যারা অফিসার আছে তাদের কাছে বলবেন অথবা আইনের আইনের স্বর্ণাপন্ন হবেন ইনশাল্লাহ আপনাদের অধিকারও আপনার ফিরে পাবেন আজকের মতো আমরা শেষ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার দেশবাসী প্রবাসী যারা আছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং আমি সবাই দোয়া প্রার্থী আর আপনার এই টিভিকে টিভিতে যারা দর্শক শ্রোতা যারা আছেন এখন যারা দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন সবার প্রতি আমার প্রাণ ডালা ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আহমতুল্লাহ আপনাদের সবাইকেও সালাম আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ